গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে দুজনে আবারও একটা নিরামিষ খাবারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, কারণ আজ তো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে হয়েছে গরম গরম ভাত, এখানে আছে মুগের ডাল, সাথে আছে বেগুনি আর সাথে আছে আলু ভাজা। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। সাথে শশাও আছে। মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে। কি বলো? বেগুনি সাজতে গেছ? যাও বেগুনিটাও ভালো লাগবে। আর আজকে আমরা আবার আমাদের দুজনের চিরাচরিত ড্রেস, ব্ল্যাক মানে ব্ল্যাক টি শার্ট পরে হাজির হয়ে গেছি। শুকিয়ে হয়ে গেছে। অ্যাকচুয়ালি দু তিন দিন আমাদের এখানে রৌদ্রের মুখ দেখা যাচ্ছে না, শুধুই বৃষ্টি হয়ে যাচ্ছে। বেগুনিটা শুধু এক কামড় খেয়ে যাবো, খুব ভালো লাগে। খেয়েছি। লাগলে বলবে আরো। আজকে আমি আস্তে আস্তে খাচ্ছি। কেন? তোমার জন্য বসে থাকতে হয় বড্ড। শশা লাগবে? দাও।
আলু ভাজা নেবা একটু? না আছে, একটা বেঙ্গানি নাও। এখনো শেষ করতে হয়নি। একটু শসা দাও। সত্যি কথা বলতে নিরামিষ খাবারের তৃপ্তির আগে কোনো খাবার নেই, আমার খুব ভালো লাগে নিরামিষ যে কোনো খাবার খেতে। আলু ভাজা নিয়ে নাও দাও। আজকে তোমাদের কাদের কাদের পড়াতে নন্দন আজ গেছে একটু কমেন্ট করে সবাই জানাবে। এখন তো আর দেখাই যায় না, কিন্তু আগে এই দিনটাতে বেরোতেই বেরোতো নন্দনাথ। কি বৃষ্টি, তবুও ওই ভিজে ভিজে কাদার মধ্যে নাচছে, তাই না? পরে খাবো, আগে ভিডিওটা ফিনিশ করে নিই।
নিরামিষ খাবার তো বেশ সুন্দরই খেলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে তো আর কোনো কমেন্ট পড়ার নেই, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।